পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একই ভবনের পশ্চিম পাশে স্থাপন করা হয়েছে দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার দুপুরে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এই ট্রাইব্যুনাল পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের জানান, এ মাসের মধ্যেই আদালতের কার্যক্রম শুরু করার কথা ভাবছেন তারা। মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত প্রথম ট্রাইব্যুনালের কিছু মামলাও দ্বিতীয় ট্রাইব্যুনালে নেওয়ার কথা জানান আইন প্রতিমন্ত্রী। দ্বিতীয় ট্রাইব্যুনালের দুই তিন দিনের মধ্যে আপনার নাম, সদস্যদের এবং চেয়ারম্যানদের নাম জানতে পারবেন এবং আমরা এই মাসের মধ্যে দ্বিতীয় ট্রাইব্যুনালের কাজ ইনশাল্লাহ শুরু করব। কাদেরকে বিচারের আওতায় আনা হবে সেটা এখন পর্যন্ত ঠিক হয় নাই। এই ট্রাইব্যুনালে যে সমস্ত মামলা চলছে তার থেকেও তো দুই চারটা মামলা দ্বিতীয় ট্রাইব্যুনালে চলে যেতে পারে দ্রুত বিচারের জন্য, নিষ্পত্তির জন্য। এদিকে মানবতাবিরোধী অপরাধে আটক জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় সুরকার আলতাফ মাহমুদ, শহীদ জননী জাহানারা ইমামের ছেলে রুমি ও তার বন্ধু আজাদ সহ শতাধিক হত্যার সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে 32টি সুনির্দিষ্ট অভিযোগ উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। আলতাফ মাহমুদকে নিয়ে যাওয়া এবং আলতাফ মাহমুদকে পরে আটক রাখা আরও কয়েকজন সহ এবং তাদেরকে হত্যা করা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তিনিও এই কাজটির সাথে যুক্ত ছিলেন। সকল অপরাধগুলি যদি আমরা সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ করতে পারি তাহলে সর্বোচ্চ শাস্তি 20 ধারা অনুযায়ী সেই সর্বোচ্চ শাস্তি আজকে আমরা মাননীয় ট্রাইব্যুনালের কাছে আবেদন করেছি। বিচারপতি নিজামুল হক নাসিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামিপক্ষের কৌশলীদের বক্তব্য উপস্থাপনের পরবর্তী তারিখ নির্ধারণ করেছে 22 মার্চ। আলবদর কমান্ডের সেকেন্ড ইন কমান্ড ছিলাম, সেই ক্ষেত্রে আমার ক্লায়েন্টের বক্তব্য হচ্ছে যে উনি কোনোদিনই আলবদর বাহিনীর সদস্য ছিলেন না। এদিকে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে 27 মার্চ। এ বিষয়ে মঙ্গলবার শুনানির দিন ধার্য থাকলেও তিন বিচারপতির মধ্যে একজন অনুপস্থিত থাকায় শুনানি হয়নি। জামাতের আরেক নেতা দেলাওয়ার হোসেন সাঈদের বিরুদ্ধে বাকি 46 জন সাক্ষীকে আদালতে উপস্থিত না করে তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া জবানবন্দি সাক্ষী হিসেবে গ্রহণ করার জন্য আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। এ বিষয়ে শুনানির তারিখ 25 মার্চ নির্ধারণ করা হয়। আরিফ হোসেন, এটিএন বাংলা, ঢাকা।